বাজারে বেশিরভাগ সবজি রাসায়নিক সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এই সমস্যা নিরসনে সারা দেশে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরল উপজেলার ধামির ইউনিয়নে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করছেন 20 জন কৃষক। কৃষকরা জানালেন, কীটনাশক ব্যবহার না করে এক ধরনের বিশেষ ফাঁদ ব্যবহার করেন। রাসায়নিক সারের পরিবর্তে সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে শিম, বেগুন, লাউ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া সহ নানা ধরনের সবজি চাষ করছেন, পাচ্ছেন ভালো ফলনও। এটাতে মানে বেশি পোকা মানে আটক হয়, আঠাতে লাগে যায় এবং বিষ দিতে হয় না। এগুলা মনে করেন যে স্প্রে না করাতে আমাদের অনেক খরচ এখন। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, নিরাপদ এই সবজি চাষে খরচ কমেছে, বাজারে চাহিদা থাকায় বেড়েছে লাভও। যে ফসল উৎপাদন হচ্ছে সেটি শুধুমাত্র দিনাজপুর নয়, রংপুর বিভাগ নয়, দেশব্যাপী সেই ফসলগুলো যাচ্ছে এবং সেটি সম্পূর্ণই নিরাপদ। নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক জানালেন, ভোক্তাদের বিষমুক্ত সবজি উপহার দেওয়ার পাশাপাশি কৃষকদের ফসল উৎপাদনে খরচ কমিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই সব জৈবিক উপায়ে আমাদের এই ফসলগুলো উৎপাদিত হচ্ছে এবং এই ফসলগুলো গ্রহণ করতেছে, তারা খাচ্ছে এবং এই নিরাপদ ফসলটা খাওয়ার ফলে তারা স্বাস্থ্যবান থাকছে, সুস্থ থাকছে, রোগমুক্ত থাকছে। প্রকল্পের আওতায় বর্তমানে সারা দেশে 20টি উপজেলার 20টি ইউনিয়নে 500 জন কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।